ওয়েলকাম ব্যাক সবাইকে লেকচার নাম্বার ফোর ডিস্টেন্স টাইম স্পিড আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব এভারেজ স্পিডের উপরই কিন্তু একটু অন্য টাইপের প্রশ্ন এবং এরকম প্রশ্ন তোমরা দেখেছো তোমাদের হয়তো ওই পারুল প্রকাশনীর বইও আছে বা বিভিন্ন জায়গায় হয়তো এরকম প্রশ্ন দেখেছ সালের কোশ্চেনও হয়তো এসেছে আচ্ছা তো চলো শুরু করা যাক প্রথম একটা সূত্র দিয়ে আমরা শুরু করব ঠিক আছে আগে সূত্রটা পড়ো ভালো করে এটাও এক টাইপের এভারেজ স্পিডেরই কোয়েশ্চেন কিন্তু একটু অন্য টাইপের কোয়েশ্চেন বা মানে এই টাইপের প্রশ্নের জন্য একটা শর্ট ট্রিক আছে এই ফর্মুলাটা লাগালেই এই অঙ্কগুলো করা যাবে কি বলেছে হোয়েন এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ স্পিড এ অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ স্পিড বি দেন দ্য এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি ইজ গিভেন বাই টু ইন্টু এ ইন বি বাই এ প্লাস বি বাংলায় পড়লে কোয়েশ্চেনটা দাঁড়াচ্ছে বাংলায় পড়লে কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে যখন একটি নির্দিষ্ট দূরত্ব এ গতিতে অতিক্রম করা হয় এবং একই দূরত্বটি বি দূরত্বে অতিক্রম সরি বি গতিতে অতিক্রম করা হয় তখন পুরো যাত্রার গড় গতিবেগ হয় টু ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি আমি বোঝাচ্ছি ভালো করে ঠিক আছে ধরো এটা একটা পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এ এখান থেকে তুমি বি এর উদ্দেশ্যে যাচ্ছ ঠিক আছে যাওয়ার সময় এরকম কোশ্চেন তো আমি করিয়েছি যাওয়ার সময় ধরো তোমার গতিবেগ ছিল এক্স কিমি পার আওয়ার বা আমি এ কিমি পার আওয়ার নাম দিচ্ছি এ কিমি পার আওয়ার ঠিক আছে যাওয়ার সময় এটা তোমার গতিবেগ ছিল এবার তুমি এ থেকে বিতে গেলে আবার ফিরে এলে বি থেকে এর দিকে ফিরে এলে ঠিক আছে আসার সময় তোমার গতিবেগ ছিল বি কিমি পার আওয়ার কি হলো তুমি এ থেকে বিতে গেলে আবার বি থেকে এতে ফিরে এলে ঠিক আছে তখন তোমার গড় গতিবেগ কত হবে এইটা হবে টু ইন্টু এ ইন বি বাই এ প্লাস বি এখানে কি বলেছে ভালো করে লাইনটা পড়ো যখন একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট দূরত্ব ঠিক আছে তাহলে ওটা সার্টেন ডিস্টেন্স এখান থেকে এতটা ঠিক আছে নির্দিষ্ট দূরত্বে দূরত্ব এ গতিতে অতিক্রম করা হয় ঠিক আছে প্রথমে তুমি গেলে এ গতিতে তুমি গেলে গেলে এ গতিতে এ কিমি পার আওয়ার গতিতে তুমি গেলে এবং একই দূরত্বটি বি গতিতে অতিক্রম করা হয় এবার এই দূরত্বটাই তুমি বি গতিতে অতিক্রম করবে এবার তুমি এই সেম দূরত্বটা সামনের দিকে যেতে পারো ধরো এই দূরত্বটা হচ্ছে দশ কিমি সাপোজ এই দূরত্ব হচ্ছে দশ কিবি ঠিক আছে আমি এ নামটা মুছে দিচ্ছি আমি এ না হান নিয়ে আমি দুটো উদাহরণ নিচ্ছি ঠিক আছে এখানে এ এবং বি বলেছে না আমি হচ্ছে দশ কিমি এবং কুড়ি কিমি পার আবার গতিবেগ ধরে নিচ্ছি ঠিক আছে এই যে বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব সেই নির্দিষ্ট দূরত্ব আমি কত ধরছি দশ কিমি ঠিক আছে আচ্ছা একটি নির্দিষ্ট দূরত্ব এ গতিতে অতিক্রম করা হয় আমি ধরে নিচ্ছি এ গতি এ গতিটা সমান আমি ধরে নিচ্ছি সাপোজ দশ কিমি পার আওয়ার ঠিক আছে তাহলে আমি এখানে দশ লিখছি তাহলে স্টার্টিং পয়েন্টের নাম দিচ্ছি সাপোজ পি এবং কিউ ঠিক আছে তাহলে যখন একটি নির্দিষ্ট দূরত্ব এ গতিতে অতিক্রম করা হয় এবং একই দূরত্বটি মানে আবার এই দূরত্বটাই তুমি বি গতিতে অতিক্রম করবে ঠিক আছে এবার তুমি সামনের দিকে যেতে পারো বা ফিরেও আসতে পারো সামনের দিকে যেতে পারো ইন দ্য সেন্স ধরো তুমি পি কিউ আর এখানে একটা আবার পয়েন্ট আছে এবং সেই কিউ থেকে আর এর দূরত্ব হচ্ছে দশ কিবি ঠিক আছে এবার তোমার দুটো অপশান আছে হয় তুমি এই তুমি এখান থেকে এতটা গিয়েছিলে আবার এখান থেকে এই কিউ থেকে আর পর্যন্ত যাবে বা তুমি কিউ থেকে পি এর দিকে ফিরে আসবে দুটো উপায় হতে পারে ঠিক আছে এই ফিরে আসার সময় সবজ তোমার গতিবেগ ছিল কুড়ি কিমি পার আওয়ার এটা কি কেস এটা হচ্ছে তুমি কিউ থেকে ফিরে আসছো পি এর দিকে ঠিক আছে আর একটা কেস কি হতে পারে তুমি কিউ থেকে আর এর দিকে যাবে আমি ওটা অন্য কালার দিয়ে মার্ক করি কিউ থেকে তুমি আর এর দিকে যাবে ঠিক আছে কিউ থেকে তুমি আর এর দিকে যাবে এটাও হতে পারে ঠিক আছে তুমি প্রথমে গেলে পি থেকে কিউ দশ কিমি পার এবার তুমি কিউ থেকে আর এও যেতে পারো এবং কিউ থেকে পি তেও ফিরে আসতে পারো দু দেখো সম দূরত্ব মানে সমান দূরত্বই অতিক্রম করছে এখানেও দশ কিমি অতিক্রম করছে এই পাশে গেলেও দশ কিমি অতিক্রম করছে এবং এই যখন সেকেন্ড টাইম মানে যখন দ্বিতীয়বার যখন ওই দূরত্বটা অতিক্রম করতে যাচ্ছে তখন তার গতিবেগ কত হয়ে যাচ্ছে তখন তার গতিবেগ হয়ে যাচ্ছে এরকম কত হবে টু ইন্টু দুটো গতিবেগের জগ যোগফল তাহলে দুই গুণিত এখানে কত হবে দশ গুণিত কুড়ি আর নিচে কত হবে দশ প্লাস কুড়ি ঠিক আছে তাহলে এইটা নাকি এইটা হবে ঠিক আছে তাহলে পরে কত হচ্ছে চারশো বাই তিরিশ বাই তিন চল্লিশ বাই মানে তেরো তিনে উনচল্লিশ তাহলে তেরো পূর্ণ এক বাই তিন এটা হচ্ছে গড় গতিবেগ এবং গড় জিনিসটা সবসময় কি হয় দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যা হয় দেখো দুটো গতিবেগ কি ছিল দশ কিমি পার আওয়ার আর কুড়ি কিমি পার আওয়ার এবং হচ্ছে আমার গতিবেগটা গড় গতিবেগটা কত এসছে তেরো পূর্ণ এক বাই তিন পার আওয়ার তাহলে এই যে সংখ্যাটা তেরো পূর্ণ এক বাই তিন এইটা এই দুটো সংখ্যার মাঝামাঝি এই দশ এবং কুড়ি এই দুটো সংখ্যার মাঝামাঝি সংখ্যা তাহলে এটা হচ্ছে গর্বতিবেগ একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল আমি এটা আরো ভালো করে এক্সপ্লেন করছি তোমাদের জন্য আমি অ্যানিমেশন রেডি করে রেখেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো মোটামুটি সূত্রটা বোঝা গেছে এবার চলো অ্যানিমেশনে যাওয়া যাক আমি স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি সূত্রটা সবাই লিখে নাও সূত্রটা সবাই লিখে নাও সূত্রটা খুব ইম্পর্টেন্ট এবং এইটার উপরে প্রশ্ন আসতে পারে ঠিক আছে লেখা হয়ে গেছে সূত্র চলো এবার এই অ্যানিমেশনটা ভালো করে দেখো আমি যেই জিনিসটা তোমাদেরকে বললাম সেটাই আমি এখন অ্যানিমেশনের দ্বারা বোঝাবো দেখো সাপোজ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্টের নাম হচ্ছে পি এই পয়েন্টের নাম হচ্ছে কিউ এই ব্লকটা এই যে বস্তুটি এই যে বস্তুটি এই বস্তুটি পি থেকে প্রথমে কিউতে যাবে ঠিক আছে এবার এর কাছে দুটো অপশান আছে সে কিউ থেকে আবার আরে যেতে পারে বা কিউ থেকে আবার পিতে ফিরে আসতে পারে ঠিক আছে তো আমি কি ধরেছিলাম যাওয়ার সময় গতিবেগ ঠিক আছে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে বা ধরে নাও ফার্স্ট গতিবেগ প্রথম গতিবেগটা হচ্ছে দশ কিমি পার আওয়ার সেটা যাওয়ার ক্ষেত্রে মানে যাওয়ার মানে প্রথম যখন যাচ্ছে তখন গতিবেগ হচ্ছে দশ কিমি পার আওয়ার এবার দ্বিতীয়বার সে আরও সামনের দিকে যেতে পারে বা ফিরেও আসতে পারে ঠিক আছে তাহলে আমি প্রথম এবং দ্বিতীয় গতিবেগ করে লিখছি ঠিক আছে তাহলে ফার্স্ট স্পিডটা কত ফার্স্ট স্পিড কত প্রথম স্পিডটা হচ্ছে টেন কিমি পার আওয়ার এবং সেকেন্ড স্পিডটা কত সেকেন্ড স্পিডটা হচ্ছে টোয়েন্টি কিমি পার আওয়ার এই জিনিসটা মনে রাখো ঠিক আছে এবার অ্যানিমেশনটা ভালো করে দেখো দেখো এই যে ব্লকটি প্রথমে পি থেকে কিউর দিকে যাবে দেখো ব্লকটি এখন পি থেকে কিউর দিকে গেল তো এই সময় ওর গতিবেগ ছিল কত এই সময় গতিবেগ ছিল দশ কিমি পার আওয়ার আবার দেখো ভালো করে পি থেকে কিউর দিকে যাচ্ছে যখন পি থেকে কিউর দিকে যাচ্ছে তখন তার গতিবেগ কত দশ কিমি পার ঠিক আছে যখন পি থেকে কিউর দিকে যাচ্ছে যাচ্ছে তখন ধীরে ধীরে কিমি পার আচ্ছা তোমাকে সূত্রটা কি বলা ছিল যে যদি একই দূরত্ব প্রথমে এ কিমি পার আওয়ারে গেছে তারপরে বি কিমি পার আওয়ারে গেছে তখন গর্ভবতী বেগের সূত্র হয় দুই গুণিত এ গুণিত বি বাই এ প্লাস বি ঠিক আছে তাহলে প্রথমে গেছে দশ কিমি পার আওয়ার এবং এরপরে তার দুটো অপশান আছে সে কিউ থেকে আরের দিকেও যেতে পারে এই যে কিউ এই কিউ থেকে সে আরের দিকেও যেতে পারে এই পাশেও যেতে পারে আবার সে কিউ কিউ থেকে পি এর দিকে ফিরেও যেতে পারে দুপাশে সমান দূরত্ব অতিক্রম করবে আচ্ছা এখানে ধরে নাও এই যে দূরত্বটা এই দূরত্বটা সহজ ধরে কিমি আর এই দূরত্বটা হচ্ছে পঞ্চাশ কিমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কি সূত্রতে কিন্তু এই দূরত্বটা কত দুটো পয়সার মধ্যে দূরত্ব কত এটা কিন্তু ম্যাটারই করে না আমি তোমাকে সূত্রটা আরেকবার দেখাচ্ছি দেখো সূত্রটা দেখো এই সূত্রটা এই সূত্রতে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত সেটা কি দরকার পড়েছে সূত্রতে খালি এবং মানে খালি দুটো গতিবেগ নিয়েই কথা বিগ মানে এই যে বলেছে যখন একটি নির্দিষ্ট দূরত্ব এই নির্দিষ্ট দূরত্বটা যে কত হতে পারে কিমি কিমি বা কত মানে কত হলে ভালো হয় সেরকম কিছুই নেই যে কোনো দূরত্ব হতে পারে যে দুটো মানে জায়গার মধ্যে দূরত্ব এক কিমিও হতে পারে একশো কিমিও হতে পারে হাজার কিমিও হতে পারে তো এখানে দূরত্বটা ম্যাটারই করছে না এখানে ম্যাটার কি করছে খালি গতিবেগ দুটো ঠিক আছে প্রথমে কত গতিবেগে যাচ্ছে এবং দ্বিতীয় বার ওই যখন সমান দূরত্বটা অতিক্রম করছে তখন তার দ্বিতীয় ক্ষেত্রে তার গতিবেগ কত হচ্ছে খালি এই দুটো জিনিসই ম্যাটার করছে খালি দুটো গতিবেগ প্রথম গতিবেগটা কত এবং দ্বিতীয়বার গতিবেগটা কত মাঝখানে তাদের দূরত্ব কত আমি আগের বার কত ধরেছিলাম মনে আছে আমি আগের বার দশ ধরেছিলাম দুটো জায়গার মধ্যে দূরত্ব এখানে পঞ্চাশ ধরছি আমি একশো ধরলেও কোনো ব্যাপার আসবে না কারণ কি আমার দূরত্ব আমার হচ্ছে এক ক্যালকুলেশনটা কি ক্যালকুলেশন হচ্ছে টু ইন্টু এ ইন্টু বি এভারেজ স্পিডের সূত্রটা হচ্ছে টু ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি এখানে কোথাও দূরত্বের কথা আসছেই না এখানে খালি গতিবেগের কথা আসছে ঠিক আছে তাহলে প্রথমে যাচ্ছে সে দশ কিমি পার আওয়ার গতিবেগে ঠিক আছে এবং দ্বিতীয় ক্ষেত্রে কিউ থেকে যখন আরের দিকে যাচ্ছে তখন তার গতিবেগ সাপোজ ধরে নাও কুড়ি কিমি পার আওয়ার দেখো দুটো অ্যানিমেশন দেখে বোঝা যাচ্ছে যে গতিবেগের পরিবর্তন হচ্ছে প্রথমে একটু কম গতিবেগ ছিল তারপরে মানে বেশি গতিবেগ ছিল আবার দেখো প্রথমে ধীরে ধীরে যাচ্ছে দেখো পি থেকে কিউ দিকে ধীরে ধীরে যাচ্ছে তো এটা হচ্ছে দশ কিমি পার আওয়ারের গতিবেগ সমান দূরত্ব প্রথমে গেল হচ্ছে পঞ্চাশ কিমি এবার সেকেন্ড টাইম সে কিউ থেকে আরের দিকে যাচ্ছে এটাও পঞ্চাশ কিমি ঠিক আছে কিন্তু এখন তার গতিবেগ কত এখন তার গতিবেগ কুড়ি কিমি পার আওয়ার দেখো এই ধরনের একটা সিচুয়েশান এবার এই যে পি থেকে কিউ পর্যন্ত গেল এর দুটো সিচুয়েশন হতে মানে আমি বললাম না দুটো সিচুয়েশান হতে পারে এক হয় পি থেকে কিউ পর্যন্ত যাবে এরপরে তার কাছে দুটো অপশান আছে সে কিউ থেকে আর পর্যন্ত যেতে মানে কিউ থেকে আরের দিকে যেতে পারে আবার কিউ থেকে এর কাছেও ফিরে আসতে পারে ঠিক আছে তাহলে এটা একটা অপশান আর একটা অপশন যে নিচে যখন অ্যানিমেশন করে দেওয়া আছে এটা আমি আঁকছি দেখো এইটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ দ্বিতীয় অপশানটা হচ্ছে সে পি থেকে প্রথমে কিউর দিকে যাবে দশ কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে এখন ঠিক আছে দশ কিমি পার আওয়ার গতিবেগে এবং কিউ থেকে আবার পি এর কাছে ফিরে আসবে ঠিক আছে আবার পি পজিশনে ফিরে আসবে কুড়ি কিমি পার আওয়ার গতিবেগে আচ্ছা এখানে মানে অ্যানিমেশনে কিছু প্রবলেম হয়ে গেছে আবার এটা দেখাচ্ছে না সরি 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 হুম দেখো পি থেকে প্রথমে কিউর দিকে যাবে পি থেকে প্রথমে দিকে যাবে আবার কিউ থেকে পি এর দিকে ফিরে আসবে দেখো প্রথমে পি থেকে কিউর দিকে গেল ঠিক আছে এটা হচ্ছে যখন সে গেলো তখন তার গতিবেগ কত দশ কিবি পার আওয়ার এবার কিউ থেকে পি এর কাছে ফিরে আসবে বুঝতে পারলে এবার আমি গোটা জিনিসটাকে আমি একসাথে দেখাচ্ছি ঠিক আছে তোমার কাছে দুটো অপশান আছে এইটা হচ্ছে এই পোলটার নাম হচ্ছে পি এই পোলটার নাম হচ্ছে কিউ আর এই পোলটার নাম হচ্ছে আর এই পোলটার নাম হচ্ছে পি এই পোলটার নাম হচ্ছে কিউ দুটো অপশান সমান দূর এই দুটো দূরত্ব সমান ঠিক আছে এই যে পি থেকে কিউ দূরত্ব যতটা কিউ থেকে আরও দূরত্ব ততটা ঠিক আছে তাহলে পি থেকে কিউতে মানে আলটিমেটলি সে কত যাচ্ছে এই যে আগে সিচুয়েশনটা দেখো আলটিমেটলি কত যাচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো আর এটাও তো পঞ্চাশ এটাও তো পঞ্চাশ তাহলে সে যাচ্ছে সে যাচ্ছে পঞ্চাশ এই যে দেখো যাচ্ছে পঞ্চাশ কিমি আবার ফিরে আসছে পঞ্চাশ কিমি তাহলে এখানেও একশো হচ্ছে আর এখানে তো দেখো দেখে বুঝতেই পারছো এইটা পঞ্চাশ হচ্ছে তাহলে দূরত্বটা সেই সেম অতিক্রম করছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ দুটো ক্ষেত্রেই পঞ্চাশ কিমি প্লাস পঞ্চাশ কিমি অতিক্রম হচ্ছে ঠিক আছে কিন্তু দূরত্বটা ম্যাটারই করবে না কারণ তোমার ক্যালকুলেশনে খালি গতিবেগ আছে গতিবেগের নিয়ে ক্যালকুলেশন এখানে কোন তোমার দূরত্ব দুটো পজিশনের মধ্যে কতটা ম্যাটারই করবে না এখানে দেখো এখানে দুটো সিচুয়েশান একসাথে দেখতে পাবে দেখো পি থেকে প্রথমে কিউ পর্যন্ত গেল দশ কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে এখন তার কাছে দুটো অপশান আছে সে কিউ থেকে আরের দিকেও যেতে পারে এবং কিউ থেকে পি এর কাছেও ফিরে আসতে পারে দেখো ঠিক আছে তো এইরকম সিচুয়েশান যখন এই দূরত্বটা সেম এই পি মানে পি থেকে কিউর যতটা দূরত্ব পি থেকে কিউর যতটা দূরত্ব ততটাই দূরত্ব কিউ থেকে আরের ঠিক আছে এটাও পঞ্চাশ কিমি সাপোজ এটাও পঞ্চাশ কিমি আর এটাও পঞ্চাশ কিমি দুটো দূরত্ব সেম যখন সে সমান দূরত্ব অতিক্রম করছে দুটো ক্ষেত্রেই পি থেকে কিউ প্রথমে গেল এবং অতটাই দূরত্ব হয় সামনের দিকে যাবে বা পেছন দিকে ফিরে আসবে ঠিক আছে প্রথমে পি থেকে কিউ পর্যন্ত গেলো এবং এই যতটা দূরত্ব এলো এই সমান দূরত্বটা হয় সে সামনের দিকে যাবে বা পেছন দিকে ফিরে আবার পি এর কাছেই যাবে ঠিক আছে তো এরকম সিচুয়েশনে মাঝখানে এই পি থেকে কিউ দূরত্ব কত এটা ম্যাটারই করবে না খালি কী ম্যাটার করবে তাদের গতিবেগ ঠিক আছে ধরো এই যাওয়ার সময় এখান থেকে এই দিকে যাওয়ার সময় গতিবেগ ছিল দশ কিমি পার আওয়ার ঠিক আছে এখান থেকে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে দশ কিমি পার আওয়ার তো দশ কিমি পার আওয়ার গেল পি থেকে কিউর দিকে ধীরে ধীরে গেলো এবার আমি গতিবেগটা বাড়াবো ঠিক আছে এ হচ্ছে যাবে এখন সামনের দিকে কুড়ি কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে একটু স্পিডে যাবে আর এও এখান থেকে ফিরে আসবে কুড়ি কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে ঠিক আছে তাহলে এরকম সিচুয়েশনে গড় গতিবেগ কত হবে একটা জাস্ট ফর্মুলা গড় গতিবেগ কত এই সময় গড় গতিবেগ হচ্ছে দুই গুণিত দুটা গতিবেগের গুণফল দশ কিমি গুণিত কুড়ি কিমি দশ কিমি পার আওয়ার গুণিত কুড়ি কিমি পার আওয়ার বাই দশ কিমি পার আওয়ার প্লাস কুড়ি কিমি পার আওয়ার দুটো মানে দুই গুণিত দুটো গতিবেগের গুণফল বাই দুটো বদি হয়ে যায় জম এবং এটা কত এসেছিল আমার তেরো পূর্ণ এক বাই তিন কিমি পার আওয়ার তাহলে এটা হচ্ছে আমার থিওরি থিওরিটা মোটামুটি বোঝা গেল এরকম সিচুয়েশান মানে আবার কিছু প্রবলেম করি কিছু মানে অঙ্ক সলভ করি তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে ঠিক আছে যদি কেউ বুঝতে তাহলে এই জায়গাটা আরেকবার রিপিট করে দেখবে আশা করি বুঝতে পেরে যাবে ঠিক আছে চলো আচ্ছা এই প্রশ্নগুলো তোমার হচ্ছে মনে হয় কোশ্চেন সেটে নেই তাই হচ্ছে কোশ্চেনগুলো লিখে নাও ঠিক আছে কোশ্চেনগুলো লিখে নাও পজ করো নিজেরা সলভ করার চেষ্টা করো আমি তো বলেই দিলাম সূত্রটা বলেই দিলাম কী করতে হবে আর পুরো কোয়েশ্চেনটা তো আশা করি আর তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না স্ক্রিন পজ করো বের করো আর তার আগে অবশ্যই কোশ্চেনটা টুকে নেবে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তারা ইংলিশে টুকে নেবে যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তারা বেঙ্গলিতে টুকে নেবে ঠিক আছে চলো হয়ে গেছে তোমাদের আচ্ছা দেখো কি বলেছে শম্ভু পঁয়ত্রিশ কিমি প্রতি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং পঁচিশ কিমি প্রতি ঘন্টা বেগে গতির সাথে একটি স্কুটারে চড়ে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে ঠিক আছে তো এই হচ্ছে যাত্রা পথ সে যাচ্ছে কি সে গাড়ি চালিয়ে প্রথমে সে যাচ্ছিল গাড়ি চালিয়ে এইভাবে গেল সে এবং যাওয়ার সময় তার গতিবেগ শম্ভুর গতিবেগ কত ছিল পঁয়ত্রিশ কিমি প্রথমে সে গাড়িতে গেছে মানে চার চাকাই করে গেছে ঠিক আছে এবার আসার সময় বলছে সে পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতির সাথে একটি স্কুটারে চড়ে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে ঠিক আছে তাহলে এখান থেকে সে আবার ফিরে আসছে ঠিক আছে আবার সে তার স্টার্টিং পয়েন্টে ফিরে আসছে এবং ফিরে আসার সময় তার গতিবেগ কত স্কুটারে আসছে একটু গতিবেগ কমে গেছে এখন গতিবেগ কত পঁচিশ কিমি পার আওয়ার তো এখানে মাঝখানে দূরত্বগত আমার জানার দরকারই নেই আমি ডাইরেক্ট সূত্র লাগাবো ডাইরেক্ট গতিবেগের সূত্র কি গতিবেগের সূত্র এরকম সিচুয়েশানে বিশেষ এই ধরনের কোশ্চেনে গতিবেগের সূত্র দেখো এই যে সূত্রটা লাগাচ্ছ টু ইন্টু টু ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি এই যে সূত্রটা লাগাচ্ছ খালি কিন্তু এই ধরনের সমস্যাতেই ঠিক আছে এই যে যাচ্ছে একটা গতিবেগ নিয়ে ফিরে আসছে একই গতিবেগ নিয়ে মানে একই দূরত্ব এই যে পি থেকে কিউ দূরত্ব সেম এই দূরত্ব এই সমান দূরত্বই অতিক্রম করছে কিন্তু যাওয়ার সময় একরকম গতিবেগ আসার সময় এক ধরনের গতিবেগ এই ধরনের কোশ্চেনেই কেবলমাত্র তুমি এই গতিবেগের সূত্রটা লাগবে নাহলে গতিবেগের যেটা আসল সূত্র সেই সূত্রটা তো সবসময় ভ্যালিড গতিবেগের আসল সূত্র কি গতিবেগের আসল সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় সেই সূত্রটা ভুলা ভুলা চলবে না সেটা হচ্ছে অরিজিনাল সূত্র আর এই ধরনের প্রশ্নের জন্য একটা শর্টকাট হচ্ছে এটা এবার তোমার মনে হতে পারে আচ্ছা দাম আগে কোশ্চেনটা করে নিই ঠিক আছে আগে তাহলে এটা সলভ করে নিই তাহলে এই ক্ষেত্রে উত্তরটা কথা হবে তাহলে দুই গুণিত পঁয়ত্রিশ গুণিত পঁচিশ বাই পঁয়ত্রিশ প্লাস পঁচিশ ঠিক আছে তাহলে উপরে কথা হবে দুই গুণিত পঁয়ত্রিশ প্লাস পঁচিশ গুণ করো তোমরা এটা আসছে সতেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা আসছে সতেরোশো পঞ্চাশ আর নিচে কত হবে নিচে হবে ষাট তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসছে এটা ক্যালকুলেশন করে তোমরা ভাগ করো এটা আসবে এই উনত্রিশ পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স ডট 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 কিমি পার আওয়ার আর দেখো আমার উত্তরটা ম্যাচও করে যাচ্ছে ম্যাচ করছে উত্তর তাহলে ঠিক আছে সিম্পল ফর্মুলা দুইগুণিত দুটো গতির গুণফল বাই দুটো গতির যোগফল এইটুকুন খালি সূত্র আচ্ছা এবার তোমার মনে হতে পারে স্যার তাহলে আপনি যেটা বলছেন যে গড়গতিবেগের যেটা আসল সূত্র তাহলে সেই সূত্র লাগিয়ে কি অঙ্কটা হবে না অবশ্যই হবে সেটা তো মানে মাস্টার ফর্মুলা ওটা দিয়ে তো সব অঙ্ক হবে গড়গতিবেগে যেখানেই কোশ্চেন আসবে সেখানে ওই সূত্রটা লাগালেই অঙ্ক হবে তাহলে স্যার ওটা করা যাক চলো করা যাক আমি এরকম শর্টকাট না করে লং কাট লং প্রসেস ধরবো যেটা অরিজিনাল ফর্মুলা সেইভাবে করবো ঠিক আছে তো চলো আমি একটু চলে ছবিটা এঁকে নিই অ্যানিমেশনটা মাথায় রাখবে যে অ্যানিমেশনটা তোমাদেরকে দেখেছিলো ওটা মাথায় রাখবে ঠিক আছে তো ধরে নাও এখানে দুটো পজিশনের কথা বলা হয়েছে পি থেকে কিউতে যাওয়া হচ্ছে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে দেখো স্পিড ডিস্টেন্স টাইমে তিনটে রাশি থাকে একটা হচ্ছে স্পিড একটা হচ্ছে ডিসটেন্স একটা হচ্ছে টাইম এইখানে দেখো তো তোমাকে কী কী দেওয়া আছে দুবারই খালি স্পিড বলে দেওয়া আছে না ডিস্টেন্স বলা আছে না টাইম বলা আছে কোনোটাই বলা নেই আর আমি তোমাকে কি বলেছিলাম যে দুটো রাশি দেওয়া থাকলে একটা রাশি বের করা যায় স্পিড তো দেওয়া আছে যদি ডিসটেন্স দেওয়া থাকতো তাহলে তুমি টাইম বের করতে পারতো যদি টাইম দেওয়া থাকতো তাহলে ডিস্টেন্স বের করতে পারতে কিন্তু এখানে এই দুটোর মধ্যে কোনোটাই দেয়নি তাহলে তুমি কি করবে তাহলে তোমাকে এক্স ধরতে হবে আর আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে এরকম সিচুয়েশনে সহজ হয় ডিস্টেন্সটাকে এক্স ধরে নেওয়া মানে ডিস্টেন্সটাকে ধরে নেওয়া মানে ভেরিয়েবল দিয়ে ধরে নেওয়া ঠিক আছে তাহলে আমি ধরে নিলাম পি থেকে কিউ এই যে বলেছে না একটি নির্দিষ্ট দূরত্বই একটি নির্দিষ্ট দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স ঠিক আছে শম্ভু পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতির সাথে একটি স্কুটারে চড়ে স্টার্টিং পয়েন্টে ফিরে আসে তাহলে সে যা মানে পি থেকে কিউ দিকে যাচ্ছে এবং পি থেকে কিউতে যাওয়ার সময় দূরত্ব কত এক্স ঠিক আছে তাহলে পি থেকে যখন সে কিউতে যাচ্ছে তখন দূরত্ব কত এক্স আর যখন কিউ থেকে পিতে ফিরে আসছে তখন দূরত্ব কত তখনও দূরত্ব এক্স তাই না দুটো ক্ষেত্রে তো সেম দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত হবে আমার মনে আছে তিনটে স্টেপে আমি অঙ্ক করতে বলেছিলাম প্রথম স্টেপ হচ্ছে টোটাল ডিস্টেন্স সেকেন্ড স্টেপ হচ্ছে টোটাল টাইম ক্যালকুলেট করা তৃতীয় স্টেপ হচ্ছে এভারেজ ভেলোসিটি ক্যালকুলে স্পিড ক্যালকুলেট করা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে তাহলে আমার স্টেপ ওয়ান এখানেই হয়ে গেল ঠিক আছে তাহলে আমার স্টেপ ওয়ান কত স্টেপ ওয়ান কি ডিস্টেন্স কত এইটা অনুযায়ী পি থেকে কিউতে যাবো আর কিউ থেকে পিতে ফিরে আসবো তাহলে এই সিচুয়েশনে আমার টোটাল ডিস্টেন্স কত টোটাল ডিস্টেন্স হচ্ছে টু এক্স হয়ে গেল স্টেপ ওয়ান কমপ্লিট এবার স্টেপ টু তাহলে স্টেপ টু যখন করবো তাহলে আমি খালিটা চেঞ্জ করে নিই স্টেপ টু স্টেপ টু কি স্টেপ টুতে আমাদের কী করতে হয় টোটাল টাইম বের করতে হয় তাই না টোটাল টাইম তাহলে টোটাল টাইমটা কেমন করে বের করবো যখন টাইমের ব্যাপার আসছে তাহলে আমাকে টাইমের সূত্র কি টাইমের সূত্র হচ্ছে ডিসটেন্স বাই স্পিড তাহলে আমাকে ডিসটেন্স বাই স্পিড করতে হবে এবং এখানে দুটো সিচুয়েশন আছে প্রথমে পি থেকে কিউর দিকে যাচ্ছে এবং কিউ থেকে পি এর দিকে আবার ফিরে আসছে তাহলে এখানে টি ওয়ান এবং টি টু দুটো টাইমের ব্যাপার আসবে তাই না এবং দুটো টাইমকে আমি যোগ করবো তাহলে প্রথম যখন তুমি পি থেকে কিউর দিকে যাচ্ছ তখন টাইম কত আমাকে ক্যালকুলেট করতে হবে তাহলে এই সিচুয়েশনের টাইম ধরে নিচ্ছি টি ওয়ান ঠিক আছে পি থেকে কিউর দিকে যখন যাচ্ছ টাইমের সূত্র কি ডিস্টেন্স বাই স্পিড আচ্ছা যখন তুমি পি থেকে কিউর দিকে যাচ্ছ তখন হচ্ছে তোমার ডিস্টেন্স কত এক্স এবং স্পিড কত এই যে সম্ভব পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে তাহলে প্রথম এটা হচ্ছে প্রথম গতিবেগ ঠিক আছে পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা তাহলে যখন পি কিউর দিকে যাচ্ছ তখন ডিসটেন্স কত তখন হচ্ছে স্পিড কত পঁয়ত্রিশ কিমি প্রতি ঘণ্টা আমি পঁয়ত্রিশ লিখে রাখছি ঠিক আছে কারণ এখানে আমি বুঝতেই পারছি যে উত্তরটা মানে সময়টা ঘণ্টাতে আসবে যদি আসে দূরত্বটা কিমিতে আসবে এবং স্পিডটা কিমি প্রতি ঘন্টাতে আসবে ঠিক আছে তাহলে যাওয়ার সময় গতিবেগ কত যাওয়া সরি যাওয়ার সময় টাইম কত লেগেছে টি ওয়ান কত এক্স বাই থার্টি ফাইভ আচ্ছা যখন কিউ থেকে পি এর দিকে যখন ফিরে আসছে তখন টাইম কত লাগবে কত ডিস্টেন্স বাই স্পিড করবো এখানে ডিস্টেন্স কত যখন ফিরে আসছে তখনও ডিস্টেন্স এক্স সেই একই দূরত্ব ফিরে আসছে এবং তখন স্পিড কত ছিল ডিস্টেন্স বাই স্পিড করতে হবে না স্পিড কত ছিল যখন ফিরে আসছে তখন তার স্পিড হচ্ছে পঁচিশ কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে এটা হবে পঁচিশ তাহলে এই দুটো সিচুয়েশনকে দেখে আমাকে বলো তো টোটাল টাইমটা কত হবে টোটাল টাইমটা তাহলে কত দাঁড়াচ্ছে টোটাল টাইম দাঁড়াচ্ছে টি ওয়ান প্লাস টি টু সমান এক্স বাই থার্টি ফাইভ প্লাস এক্স বাই টোয়েন্টি ফাইভ এবার এই দুটোকে যোগ করো তো এই দুটোকে যোগ করে বলো কত আসছে আমি আগের ক্লা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সিচুয়েশানগুলোকে কেমন করে যোগ করতে হয় এই সিচুয়েশানগুলোকে কেমন করে যোগ করতে হয় আগের ক্লাস আমি দেখিয়েছিলাম করো করো স্ক্রিনটা পজ পজ করে করো আচ্ছা কী করবো এক্সট্রাকে বাইরে গুণ করে বের করে নেবো তাহলে ভিতরে কত পড়ে থাকবে ওয়ান বাই থার্টি ফাইভ পড়ে থাকবে আর ভিতরে পড়ে আর একটা পড়ে থাকবে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আচ্ছা এক বাই পঁয়ত্রিশ আর এক বাই পঁচিশের লসাগু কথা হবে বের করো পঁয়ত্রিশ আর পঁচিশের লসাগু বড় সংখ্যা দিয়ে শুরু করবো প্রথমে পাঁচ দিয়ে শুরু করছি পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ আর কাটবে না তাহলে কত হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত এলসিয়াম লসাগু কত হচ্ছে পাঁচ গুণিত পাঁচ গুণিত সাত তাহলে এটা কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ

বাই একশো পঁচাত্তর ঠিক আছে তাহলে এটা টোটালটা কত দাঁড়ালো টোটালটা দাঁড়ালো টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর এখানে ছোটো হয়ে গেল আমি সাইডটা মুছে বা পরিষ্কার করে লিখছি হম তাহলে এটা কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর তাহলে এটা হচ্ছে আমার টোটাল টাইম তাহলে টোটাল টাইমটা আমার কত দাঁড়ালো টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর দেখো তাহলে আমার টোটাল ডিসটেন্স চলে এসছে টোটাল ডিসটেন্স হচ্ছে টু এক্স আর টোটাল টাইম হচ্ছে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর তাহলে টোটাল ডিসটেন্স বেরিয়ে গেছে টোটাল টাইম বেরিয়ে গেছে এবার আমাকে তিন নম্বর স্টেপ লাগাতে হবে তিন নম্বর স্টেপ কি তিন নম্বর স্টেপ হচ্ছে এভারেজ স্পিড ক্যালকুলেট করা কীভাবে কীভাবে এবারে স্পিড ক্যালকুলেট করবো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম করে তাহলে এখানে আমি এবার স্টেপ থ্রিটা করব স্টেপ থ্রি স্টেপ থ্রি কি এভারেজ স্পিডের সূত্র টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম ঠিক আছে এভারেজ স্পিড সমান হচ্ছে টোটাল ডিসটেন্স ছোটো ছোটো করে লিখছি আমি টোটাল টাইম ঠিক আছে তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করো টোটাল ডিসটেন্স কত টোটাল ডিসটেন্স হচ্ছে টু এক্স আর টোটাল টাইমটা কত টোটাল টাইম হচ্ছে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর ঠিক আছে লবে একটা সংখ্যা একটা সংখ্যা আছে টু এক্স এবং হরে টুয়েলভ এক্স বা একশো পঁচাত্তর আছে তাহলে এটাকে কেমন করে সলভ করবো লব বাই হর সমান লব ভাজিত হর করবো তাহলে লব বাই হর সমান লব ভাজিত হর তাহলে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর তাহলে এটা কত হবে টু এক্স গুণিত একশো পঁচাত্তর বাই টুয়েলভ এক্স এই এক্স আর এক্স কেটে গেল এখানে উপরে আমি করছি ঠিক আছে উপরে জায়গা এই জায়গা জায়গাটা মুছে আমি করছি তোমরা করো স্ক্রিনটা পজ করে নিজেরা করার চেষ্টা করো আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে তাহলে দুই গুণিত উপরে আছে একশো পঁচাত্তর বাই নিচে হচ্ছে বারো এটা করো এটা করলে দেখবে এই এই উত্তরটাই আসছে ঠিক আছে তোমরা করো করে দেখো এটা আসছে কি না তাহলে উপরে দুই গুণিত একশো পঁচাত্তর কত হবে গুণ ফলটা হবে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা হবে তিনশো পঞ্চাশ এবং বার হরে বারো আছে তাহলে বারোর নামটা রাখো বারো বারোকে বারো বারো দুয়ে চব্বিশ বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ তো হবে না তাহলে ভাগ কত হচ্ছে ভাগ শেষ নয় রয়েছে নব্বই বারো সাথে চুরাশি বারো আষ্টে ছিয়ানব্বই বারো তিনে বারো দুয়ে চব্বিশ বারো নয় একশো আট নাইন পয়েন্ট করে দেখো তোমাদের এটাই আসবে উত্তরটা তাহলে দেখো ঘুরে ফিরে সে এই উত্তরটাই এলো কি করলাম ফার্স্ট স্টেপ প্রথমে এক্স মানে দেখলাম যে আমাকে খালি স্পিড দেওয়া আছে তাহলে আমাকে কোন একটা জিনিস ধরতে হবে আর এরকম সিচুয়েশনে সবসময় ইজি হয় যে ডিস্টেন্সটাকে এক্স ধরে নেওয়া ডিস্টেন্সটাকে এক্স ধরে নিলাম তাহলে পি থেকে কি যাওয়ার দূরত্ব হচ্ছে এক্স কিউ থেকে পিতে যাওয়া দূরত্ব হচ্ছে এক্স মানে যাচ্ছে এক্স আসছে এক্স ঠিক আছে তাহলে টোটাল ডিসটেন্স টু এক্স টোটাল ডিসটেন্স বের করে নিলাম এবার টোটাল টাইম বের করবো টোটাল টাইম কাউন্ট করে বের করবো ডিস্টেন্স বাই স্পিড করে তাহলে প্রথমে ডিস্টেন্স কত ছিল এক্স আর যাওয়ার সময় গতিবেগ কত ছিল পঁয়ত্রিশ তাহলে যাওয়ার সময় টাইম কত লেগেছে এক্স বাই পঁয়ত্রিশ ফিরে আসার সময় টাইম কত লাগবে ডিস্টেন্স বাই স্পিড করলে ফিরে আসার সময় দূরত্ব কত এক্স ফিরে আসার সময় গতিবেগ পঁচিশ তাহলে এক্স বাই পঁচিশ তাহলে এটা হচ্ছে টি ওয়ান এটা টি টু দিয়ে আমি কী করে দিলাম টি ওয়ান এবং টি টুকে আমি যোগ করে দিলাম এবং টি ওয়ান টি টুকে যোগ করে কত পেলাম টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর তাহলে মোট দূরত্ব হচ্ছে টু এক্স মোট গতিবেগ হচ্ছে মোট সময় হচ্ছে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর তাহলে আমি তারপরে কী করলাম তৃতীয় নম্বর স্টেপে করলাম এভারে স্পিড ক্যালকুলেট করলাম টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম করে টোটাল ডিস্টেন্স হচ্ছে টু এক্স টোটাল টাইম হচ্ছে টুয়েলভ এক্স বাই একশো পঁচাত্তর ডেটা ক্যালকুলেশন করে আমি এই উত্তরটা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে দেখো যেটা অরিজিনাল যেটা প্রসেস এবারে স্পিড বের করানোর এই যে স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রি ফলো করে যে মানে ক্যালকুলেশনটা এবং গুলো তো তোমার উত্তর বেরোচ্ছে কিন্তু এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে আর তার মানে সব দিকে শর্ট কি হয় সব শর্ট তুমি সূত্র লাগিয়ে নাও যে সূত্রটা তোমাকে শেখালাম এই যে এই সূত্রটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে রেডিমেড সূত্র এটা তোমার যদি মনে থাকে পরীক্ষায় তুমি রেডিমেড লাগাবে তোমার তিরিশ সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে দুই গুণিত দুটো গতিবেগের গুণফল করবে বাই এ প্লাস বি করে দেবে কিন্তু তোমার যদি এই সূত্রটা না মনে পড়ে পরীক্ষায় তখন তোমাকে যেটা যেটা হচ্ছে আসল সূত্র মানে প্রসেস যেটা টোটাল ডিসটেন্স বের করবো টোটাল টাইম বের করবো তারপরে এভাবে স্পিড বের করবো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম করে তখন ওটা করতে হবে তো যেন সূত্র মনে রাখো তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে বোঝা গেল এই অঙ্কটা সবার চলো তাহলে স্ক্রিনটা ইরেজ করে দিচ্ছি আমি পরের অঙ্কতে যাওয়া যাক সেম ধরনের অঙ্ক এরপরে যতগুলো অঙ্ক আছে সেম ধরনের অঙ্ক সেম সূত্র লাগাবে অঙ্ক হবে স্ক্রিন পজ করো জলদি জলদি করো এবং তারপরে স্ক্রিন মানে আবার পজটা প্লে করে দিয়ে দেখো আমি কিভাবে করছি হয়ে গেছে তোমাদের করা উত্তর টিক মেরে দিয়েছো চারটা অপশনের মধ্যে কোনো অপশানটা হবে তোমরা বুঝে নিয়েছো চলো সিম্পল প্রশ্ন ওয়ান পার্সেন্ট ট্রাভেলস এসে স্পিড অফ ফর্টি কিমি পার আওয়ার অ্যান্ড রিটার্নস অ্যাট স্পিড অফ টোয়েন্টি কিমি পার আওয়ার গেছে চল্লিশ কিমি পার আওয়ারে ফিরে এসছে কুড়ি কিমি পার আওয়ারে কত হবে দুই গুণিত দুটো গতির গুণ ফল বাই দুটো গতি যোগফল তাহলে এখানে কিছু করার ডাইরেক্ট এবং দুই গুণি যখন কোশ্চেন দেখবে যদি এরকম কোশ্চেন দেখতে পাচ্ছ যে কোনো একটা ব্যক্তি চল্লিশ কিমি কিলোমিটার গতিতে একই স্থানে একটি স্থানে গিয়ে কুড়ি কিলোমিটার গতিতে ফিরে এসছে আচ্ছা দেখো এখানে কুড়ি কিলোমিটার গতিতে ফিরে এসছে মানে এটা হচ্ছে কুড়ি কিমি পার আওয়ার হ্যাঁ এটা কুড়ি কিমি পার আওয়ার আর এটা যে চল্লিশ কিমি কিলোমিটার গতিতে গেছে তার মানে এটা হচ্ছে এই গতিবেগটা হচ্ছে ফর্টি কিমি পার আওয়ার তাহলে অঙ্কটা করো ঠিক আছে তাহলে দুটো গতিকে গুণ ফল করে দুই দিয়ে গুণ করো বাই দুটোকে যোগ করে দাও এটাই হচ্ছে এটাই হচ্ছে সলিউশন তাহলে এটা কত হবে দুই গুণিত চল্লিশ গুণিত কুড়ি বাই চল্লিশ প্লাস কুড়ি এটা করলে যত আসবে সেটাই হবে উত্তর সেটাই হবে গর্ভবতীবে ঠিক আছে কত তাহলে উপরটা হচ্ছে দুই গুণিত চল্লিশ গুণিত কুড়ি বাই নিচে কত আসছে চার দুই ষাট এই শূন্যটা কেটে গেল দুই তিনে ছয় আর কিছু কাটবে না তাহলে উপরে হচ্ছে আশি আশি বাই তিন আশি বাই তিন কত হবে তিন দুয়ে ছয় কুড়ি তিন ছয় আঠেরো কি কোথাও ভুল করলাম এক মিনিট অপশান একটা ভুল দেওয়া হয়ে গেছে বুঝলে এটা হচ্ছে এই অপশানটা ভুল দেওয়া হয়ে গেছে টাইপ করার সময় মিস্টেক হয়ে গেছে এই অপশানটা দেওয়া ছিল ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন কিমি প্রতি ঘন্টা অপশানটা একটু ভুল দেওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে এই অপশানটা উত্তর হবে এটা এটাকে ভাগ করলে এটা ছাব্বিশ পূর্ণ দুই বাই তিনই আসছে তিন দুয়ে ছয় কুড়ি তিন ছয় আঠেরো ভাগশেষ দুই তাহলে এটা হবে ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন ঠিক আছে কিমি পার আওয়ার তাহলে এটা হবে উত্তর আর এই অপশনটা ওটা হতো একটু ভুল দেওয়া হয়ে গেছে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে একটু অপশনটা ভুল দেওয়া হয়ে গেছে সরি চলো পরের কোশ্চেনে যাওয়া যাক আমি ইরেজ করে দিচ্ছি পুরোটা পরের কোশ্চেন সেম ধরনের প্রশ্ন লাগাও সূত্র লাগাও অঙ্ক বেরিয়ে যাবে অপশান বেরিয়ে যাবে আমি ততক্ষণ চেক করে নিই যে এখানে অপশানগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা করতে থাকো ঠিক আছে হুম কুড়ি আঠেরো একুশ চব্বিশ কুড়ি আঠেরো একুশ চব্বিশ ঠিক আছে এই অপশানটা ঠিক আছে করো এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান পনেরো কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে সমগ্র যাতায়াতের গড় গতিবেগ কত সেম ধরনের প্রশ্ন করো হয়ে যাবে কী করবো দুটো গতিবেগে বেগে গুণ করে দুইতে গুণ করবো দুই গুণিত দুটো গতিবেগ কত এই দেখো একটু ভুল অ্যাকচুয়ালি এটা একটা যে বই থেকে তুলেছি সেই ভাষাটা এই ধরনের ছিল এটা এই পনেরো কিমি গতিতে কি মানে পনেরো কিমি পার আওয়ার হ্যাঁ আর এই যে পঁয়ত্রিশ কিমি গতি মানে এটা হচ্ছে পঁয়ত্রিশ কিমি পার আওয়ার ইংলিশে কোশ্চেনটা ঠিকঠাক আছে বাংলাতে একটু ভুল হয়ে গেছে কোশ্চেনটা এই করতে গিয়ে তাহলে এটা কত হচ্ছে তাহলে দুই গুণিত পনেরো গুণিত পঁয়ত্রিশ বাই পনেরো প্লাস পঁয়ত্রিশ ঠিক আছে এটা হচ্ছে তাহলে গর্ভতিবেগ তাহলে কত হবে উপরে গুণ ফলটা আগে একটা যোগ দুই গুণিত পনেরো গুণিত পঁয়ত্রিশ আচ্ছা এই যোগফলটা কত হবে পাঁচশো দশ পাঁচ পাঁচ দশের শূন্য হাতে রইল এক তিন একে চারকে পাঁচ পঞ্চাশ ঠিক আছে দেখো কিছু কাটছে পাঁচ দিয়ে কাটবে পাঁচ তিনে পনেরো পাঁচ দশে পঞ্চাশ দুই পাঁচে দশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে সাত তিনে একুশ কিমি পার আবার দেখো তো একুশ কিমি পার অপশানে আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে সিম্পল কোয়েশ্চেন বোঝা গেছে চলো পরের প্রশ্নে যাওয়া যাক স্ক্রিনটা ইডেস করে দিই হুম চলো সেম প্রশ্ন এ পারসন ট্রাভেলস দাস ফার্স্ট হাফ অফ দ্য পাথ অ্যাট থার্টি কিমি পার আওয়ার অ্যান্ড দ্য আদার হাফ ওয়ে টু দা স্পিড অফ টোয়েন্টি কিমি পার আওয়ার ইজ দ্য এভারেজ স্পিড অফ এ পারসন অন দ্য হোল জার্নি এক ব্যক্তি প্রথম অর্ধেক তিরিশ কিমি প্রতি ঘন্টা গতিতে গিয়ে বাকি অর্ধেক কুড়ি কিমি প্রতি ঘণ্টা গতিতে যায় তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবে দেখো তোমার এখানে মনে হতে পারে যে এখানে অর্ধেক অর্ধেক বলেছে স্যার তাহলে কী করবো দেখো তুমি এরকম করে ভাবো যে ধরো এই যে এইটা হচ্ছে সমগ্র যাত্রাপথ ঠিক আছে পি থেকে কিউ এটা সমত্র যাত্রা পথ কি বলছে সে প্রথম অর্ধেক যাচ্ছে কত গতিবেগে প্রথম অর্ধেক যাচ্ছে সে তিরিশ কিমি পার আওয়ার গতিবেগ নিয়ে কিমি পার গতিবেগ নিয়ে এবং দ্বিতীয় অর্ধেক যাচ্ছে টোয়েন্টি কিমি পার আওয়ার আওয়ার গতিবেগ নিয়ে তাহলে সেখানে অর্ধেক অর্ধেক বলছে কি করবো আর একই তো ব্যাপার দেখো ধরো যদি গোটা ডিস্টেন্সটা ধরো যদি একশো কিলোমিটারে হতো যত গোটা ডিস্টেন্সটা একশো কিলোমিটার হতো তাহলে এই মাঝখানে পয়েন্ট এই মিড পয়েন্টের মানে পি এবং কিউ এর মাঝখানে যে পয়েন্ট ওটার নাম সাপোজ দিয়ে দিচ্ছি আর সাপোজ তাহলে পি থেকে আরের দূরত্ব কত হতো পঞ্চাশ কিমি আর আর থেকে কিউ এবং কিউর দূরত্ব কত হতো এটা হতো পঞ্চাশ কিমি তাহলে দুটো তবে না পঞ্চাশ পঞ্চাশ মিলে একশো হতো তাহলে দেখো সেই তো একই কোশ্চেন যাচ্ছে যে পি থেকে আর একটা একটা দূরত্ব যাচ্ছে মানে দুটো ক্ষেত্রে দূরত্ব সেম যখন দুটো ক্ষেত্রে দূরত্ব সেম তখন তুমি এই সূত্র লাগাতে পারো যদি একটা নির্দিষ্ট দূরত্ব তিরিশ মানে সেই সেম কোশ্চেন যাচ্ছে না আগে যে অ্যানিমেশনটা দেখিয়েছিল ওরকমই তো সিচুয়েশন দাঁড়িয়ে গেল যে পি থেকে আর গেছে এখানে পি থেকে আর এর যতটা দূরত্ব আর থেকে কিউরও ততটা দূরত্ব ঠিক আছে এরকম সিচুয়েশনে তুমি এই সূত্রটা লাগাতে পারো পি থেকে আর এ যতটা দূরত্ব আর থেকে কিউর ততটা দূরত্ব কারণ বলেছে প্রথম অর্ধেক এটা টোটালটা যদি আমি ধরে নিচ্ছি টোটালটা হচ্ছে একশো কিলোমিটার ছিল তাহলে এই অর্ধেকটা পঞ্চাশ হবে এই অর্ধেকটা পঞ্চাশ হবে তাহলে সেম কোশ্চেন মানে সেম সূত্রই যাচ্ছে না যে প্রথম একটা নির্দিষ্ট দূরত্ব তিরিশ কিমি প্রতি ঘন্টা গতি পেয়ে গেছে এবং আবার ওই একই দূরত্ব কুড়ি কিমি প্রতি ঘন্টা আছে যখন দূরত্বটা সেম এইরকম সিচুয়েশন তোমার কি মাথায় রাখতে হবে দূরত্বটা সেম হয় দুটো ক্ষেত্রেই গতিবেগগুলো আলাদা হবে কিন্তু দূরত্বটা দুটো ক্ষেত্রেই সেম হবে তাহলেই তুমি সূত্রটা লাগাতে পারবে যে প্রথম অর্ধেক বলেছে প্রথম অর্ধেক এবং বলেছে বাকি অর্ধেক ঠিক আছে এই যে বলেছে ফার্স্ট হাফ তারপরে বলেছে দ্য আদার হাফ তো দুটো হাফ সবসময় কি হয় দুটো হাফ মানে তো দুটো সেম না একটা গোটা এরকম দূরত্ব ছিল তাকে তুমি হাফ করে দিয়েছো তাহলে এই যে পোর্শনটা এই পোর্শনটা এক্সাক্টলি ইকুয়াল টু এই পোর্শনটা হবে তাই না তো যখন ডিস্টেন্স দুটো ক্ষেত্রেই সেম হবে এবং দুটো গতিবেগ আলাদা হবে তখন তুমি আমাদের এই সূত্রটা লাগাতে পারো তাহলে সূত্রটা গুণিত দুটো কুড়ি বাই তিরিশ প্লাস কুড়ি তাহলে এটা কত করো কত হবে নিচেরটা তো পঞ্চাশ হবে উপরটা হবে দুই গুণিত তিরিশ গুণিত কুড়ি এই শূন্যটা এই শূন্যটা কেটে গেল পাঁচ ছয় তিরিশ দু চার ছ চারের চব্বিশ তাহলে এটা হবে চব্বিশ কিমি পার আওয়ার দেখো কোন অপশানটা আছে এ তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বোঝা গেলো আর কোনো কোশ্চেন নেই তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হলো এটা একটা ছোট্ট টপিক ছিল এবং একটা সূত্রের খালি খেলা ছিল এই সূত্রটা লাগালেই হবে খালি সূত্রটা মনে রাখবে গড় গতিবেগের আসল সূত্রটা কী তাহলে আমি ফিরে যাচ্ছি আমার প্রথম স্লাইডে গড়গতিবেগের এই সূত্রটা খালি মনে রাখবে ঠিক আছে গড় গতিবেগের এই সূত্রটা মনে রাখবে তাহলেই দেখবে সব অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে চলো ভিডিও শেষ দেখা হবে পরের ভিডিওতে